রাঙামাটির বনরূপা বাজার। এই বাজারে সকল প্রকার পণ্যের সরবরাহ মোটামুটি স্বাভাবিক থাকলেও গরুর মাংস বিক্রির দোকান রয়েছে বন্ধ। সেখানে অস্থায়ীভাবে ফল বিক্রি করছে এক বিক্রেতা। শুধু বনরূপাই নয়, শহরের রিজার্ভ বাজার ও তবলছড়ি বাজারের মাংসের দোকানেও ঝুলছে তালা। বেশি দামে গরুর মাংস বিক্রি করতে না পারায় সিন্ডিকেট করে এভাবেই প্রথম রমজান থেকে বন্ধ রাখা হয়েছে দোকানগুলো। মাংস ব্যবসায়ীদের এমন সিন্ডিকেটের কারণে এই রমজানে গরুর মাংস কেনা থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা। সাধারণ মানুষ বলছে, সরকারি নির্দেশনাকে অমান্য করে এভাবে দোকান বন্ধ রাখা মানে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা। ব্যবসায়ীদের এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণে ক্ষুব্ধ তারা। মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি তাদের। রাঙামাটিতে একটা বিশাল একটা সিন্ডিকেট আছে গরুর মাংস নিয়ে, যারা কখনো প্রশাসন মানে না, কখনো স্থানীয় কোনো আইন নিয়মকানুন কিছুই তারা মানতে রাজি না। যারা মাংস বিক্রেতারা তারা প্রশাসনের এই উদ্যোগকে বুড়ো আঙুল দেখিয়ে স্বেচ্ছাচারিতার অংশ হিসাবে তারা মাংস বিক্রি বন্ধ করে দিয়েছে। সরকারের নির্দেশনা অমান্য করতেছে, তা আমি মনে করি তাহলে তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হোক। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বেশি দামে গরু কেনায় সরকার নির্ধারিত 664.39 টাকা কেজি দরে মাংস বিক্রি করা সম্ভব নয় বলে জানান ব্যবসায়ীরা। সরকারের যে নির্ধারিত দাম বলছে ওই দামে আমাদের পোষাচ্ছে না, আমরা দোকান বন্ধ রাখছি। মাংস ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ। তারা যেহেতু গরুর মাংস বিক্রি করে না, জেলা প্রশাসক সাথে নিয়ে আমরা লাইসেন্স দেওয়ার প্রতিষ্ঠান হিসেবে আমরা এই ব্যাপারে একটা দ্রুত একটা পদক্ষেপ নেব। কৃষি বিপণন অফিসের তথ্য মতে রাঙামাটি শহরের 3টি বাজারে মোট 8টি দোকানে গরুর মাংস বিক্রি করা হয়। সময় সংবাদ, রাঙামাটি।